সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। দলের কর্মীরাই দলের আসল সম্পদ। পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 23তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। কলকাতার 39 নম্বর ওয়ার্ডে পৌরপিতা মোহাম্মদ জাসিমুদ্দিনের উদ্যোগে উদযাপিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। দলীয় কার্যালয়ের সামনে এক সুবিশাল কেক কেটে দলের জন্মদিন পালন করেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি। এদিন পৌরপিতার উদ্যোগে দলের সমস্ত কর্মীদের সম্বর্ধনা প্রদান করা হয়। ফাউন্ডেশন ডে এবং আপনারা দেখেছেন আমাদের যে ব্যানারটা আছে এবং আমাদের কর্মসূচিটা মূলত আজকে হচ্ছে পার্টি ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, তারপরে নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2020। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে আজকে কর্মী সম্বর্ধনা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে আমরা প্রেরণা নিয়ে উনি সবসময় একটা জিনিস বলেন যে আমাদের পার্টির মধ্যে কর্মীরা হচ্ছে সম্পদ, এই সম্পদের জন্য আজকে আমরা চিফ মিনিস্টার হয়েছি, এমপি হয়েছি, এমএলএ বা প্রতিনিধিরা হয়েছে। যারা হিন্দু, শিখ, ইসাই, বুধ, জৈন, পারসি তারা আজকে প্রমাণ করে দিয়েছে যে মুসলমান কিন্তু কোনো আলাদা বিবাদ না, আমাদের দেশের একটা ফুলের মতন আর একটা ফুল হচ্ছে মুসলমান। আজকে আমরা আজকে এখানে শপথ গ্রহণ করেছি, আমাদের দেশের ঐক্য, আমাদের দেশের একতা অখণ্ডতা আমরা রক্ষা করব। যিনি এনআরসি নিয়ে আসাম থেকে যখন শুরু হয়েছিল সারা ভারতবর্ষ কিন্তু চুপ ছিল, আসাম থেকে যখন শুরু হয়েছিল প্রথম যে আওয়াজ তুলেছিলেন তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই মানুষের কাছে বার্তা নিয়ে এসেছিলেন যে আসাম এটা উদাহরণ সারা ভারতবর্ষ হবে। আর আজকে যেভাবে সারা পশ্চিম বাংলায় খুলি কলকাতাতে উনি 5টা র্যালি করেছেন 365 দিন। আপনি গত বিধানসভা নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, কিংবা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের বা এখন এনআরসি এসি এর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ে যে আসল যে কারিগর সেটা হচ্ছে পার্টি কর্মীরা। আমি 4-5 বছর থেকে আমি হচ্ছে কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানটা করি, আর চতুর্থ তো হচ্ছে আমরা এই পার্টির জন্মদিনে আজকে আমরা শপথ গ্রহণ করেছি। গতবারও আপনারা জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, এখনও সুদীপটা এসেছিলেন, ঘুরে গেছেন। আজকে 60টা ওয়ার্ডে ওনার প্রায় 30-32টা জায়গা যেতে হবে, আমার সাথে দেখা করে এখানে এসেছিলেন, দেখা করে গেছেন। আমারা হিন্দুস্তান একতা অখণ্ডতা কি মিসাল হে ভারতবর্ষ মে নেই সারে কায়নাত মে। আজকে আপনারা জানেন কি না আমি জানি না, সারা পৃথিবীতে 200-র বেশি কান্ট্রি আছে, এই ভারতবর্ষকে কারা কী চোখে দেখত? ভারত ইন্ডিয়া ইজ দ্য মডেল অফ পিস, মডেল অফ সেকুলারিজম, মডেল অফ ডেমোক্রেসি, ইন্টিগ্রিটি, কমিউনাল হারমনি। এত মানুষ চায়নার পর সবচেয়ে বড় জনসংখ্যা ভারতবর্ষে। 22 বছর আগে এই পার্টিটা গঠন হয়েছিল, এই জন্যে আজকে এই প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা ওয়ার্ডে যারা কর্মীরা আছেন, নেতারা আছেন, সবাই মিলে এই ফাউন্ডেশন ডে উৎসবটা করেন। এই জন্যে আমরা আজকে এখানে সবাই মিলে এখানে আজকে অনুষ্ঠানটা করেছি। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সি, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, মোহাম্মদ সোহরাব, মণিপ্রসাদ সিং, পৌর প্রতিনিধিগণ। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এনআরসি ও সিএএ বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।